বিসমিল্লাই রহমানের রহিম আসসালামু আলাইকুম আমি মুক্তা আমার চ্যানেল মুক্তা কাটা থেকে আজকে এই জামাটার ফাইনাল লুকটাই দেখিয়ে দেব হাতা আমি পর পরবর্তী আরও একটা পর্বে দেখিয়ে দেবো জামাটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে একেবারে অনেক সুন্দর হয়েছে আর প্রথমেই মাপ চেয়ে নিচ্ছি কারণ আমি ভিডিওটা আপলোড করতে দেরি করে ফেলেছি তো সেক্ষেত্রে মাফ করে দিবেন অন্য কাজও ছিল পেজের কাজ ছিল কিছু যার জন্যে জামাটার ঘেটটা কিন্তু অনেক সুন্দর হয়েছে একেবারে অনেক সুন্দর হয়েছে এটা কিন্তু মানে পুরো ইজিলি আপনার দুই থেকে তিন বছরের বেবি কিন্তু ইজিলি পড়তে পারবে আমি একটু মেপে দেখাই এখনও আমি কিন্তু লম্বাটা এখনও কমপ্লিট করে নিই আরও লম্বা করব ডিজাইন করে আজকে নিচের যে ডিজাইনটা দেবো আমি সেটাই আজকে একটু দেখিয়ে দেবো যে নিচের ডিজাইনটা আমি কী ডিজাইন দেবো ওই জামাটা জাস্ট স্যাম্পুল রেখে আমি কাজটা করেছি কিন্তু এটা যেহেতু বড় এটার ডিজাইনটা একটু অন্যরকম করব জামা এখনও পর্যন্ত আমার জামাটার লম্বা হয়েছে টানলে একটু বেশি হবে কিন্তু আমি উনিশই ধরব এই যে উনিশ পর্যন্ত হয়েছে এখনও আমি আরও দুই ইঞ্চি বড় করব এই দুই ইঞ্চিটা আমার ডিজাইন হবে তাই এই লাস্টের যে ঘের যে ডিজাইনটা সে ডিজাইনটা কেমন হবে সেটাই আমি একটু বুঝিয়ে দেবো আর একটু দেখাই দিই এখানে কিন্তু আমি পাঁচটা পর্যন্ত আমি দুইটা দুইটা করে নিয়েছি এই যে এই পর্যন্ত পাঁচটা পর্যন্ত আমি দুইটা দুইটা করে নিয়েছি এক দুই সরি সাতটা পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা রাউন্ড আমি কিন্তু দুইটা করে নিয়েছি সাতটা রাউন্ডের পরের থেকে কিন্তু আমি তিনটা করে নিয়েছি এই যে তিনটা করে পুরো আমি এখানে তেরোটা রাউন্ড করেছি পুরো তেরোটা রাউন্ড আমি এখানে করেছি যার যেমন আর কি লম্বাটা লাগবে সে সেভাবেই করে নিতে পারবে তো যাই হোক কথা আর না বলে আমি কাজটা শুরু করি আমি এখনও জয়নিংটা করিনি এখানে জয়নিংটা করব করে তারপরে যে আমি লাস্টে যে একেবারে ফাইনাল লুকটা কেমন হবে জামার আমি সেটা একটু দেখাই দিব ডিজাইনটা কেমন হবে ডিজাইনটা আমি একটু বলে দিই ঠিক ডিজাইনটা এরকম কুচি কুচি একটা ভাজ আসবে হালকা একটা কুচি আসবে সঙ্গে এরকম একটা ভাজ মতো পড়বে দেখতে অনেক সুন্দর হবে সেটা সেটা পিঙ্ক কালারের সুতো দিয়ে করব তিনটা রাউন্ড আর হোয়াইট কালারের সুতো দিয়ে একটা করব। কাজটা আমি শুরু করব। সব সময় যেভাবে জয়নিংটা করি সেভাবেই কাজটা শেষ করে নিব। এখানে এই তিন নম্বর চেনের ভিতর থেকে লুপটা এনে আমি জয়েন করে দেবো আর আমি এখানে কিন্তু প্রথমে সাতটা রাউন্ড দুইটা করে করে নিয়েছি আর এভাবে তিনটা করে আরও তেরোটা রাউন্ড কিন্তু আমি এখানে কমপ্লিট করেছি তো এখন আমি ডিজাইনে যাব লাস্ট যে জামার যে নিচে কুচি কুচি হবে হালকা সেই ডিজাইনটা করব। ফার্স্টে এখানে তিনটা চেন দিয়ে নেব তিনটা চেনকে একটা ডাবল ক্রুশ হিসাবে কাউন্ট করব আর আমার কে কিন্তু এখানে এই তিনটা চেনের উপরে তিনটা চেন হয়ে গেল তো সেক্ষেত্রে এখানে একটা ডাবল ক্রুশ কমপ্লিট আমি পরের পরবর্তী যে ডাবল ক্রুশ আছে সেটার উপরে যে কাজটা করব। আমি আগে কি করেছিলাম এই গ্যাপে কাজ করেছিলাম এখন কিন্তু আমি গ্যাপেও করব কিন্তু যে কটা ডাবল ক্রুশ আছে প্রতিটা ডাবল ক্রুশের উপরে আগে একটা করে কাজ করে নিব তারপরে গ্যাপে আমি যে প্রথমে একটা ডাবল ক্রুশ করব তারপরে একটা চেন দেব সেম গ্যাপ থেকে আমি আবারও একটা ডাবল ক্রুশ করব আমি কি করেছি আমি এখানে তিনটা হা ডাবল ক্রুশের উপরে তিনটা করে নিয়েছি গ্যাপে যে প্রথমে একটা ডাবল ক্রুশ করেছি মাঝে একটা চেন দিয়েছি সেম গ্যাপের ভিতরে আমি আবারও একটা ডাবল ক্রুশ করেছি আমি আবারও একইভাবে পরবর্তী ডাবল ক্রুশের উপরে যে ডাবল ক্রুশটা করে নিব সেমভাবে এখানেও তিনটা ডাবল ক্রুশের উপরে আমি তিনটা ডাবল ক্রুশ করে নিব এভাবে করে এই ডিজাইনটা দেখতে অনেক সুন্দর হবে একেবারে আর ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আপনারা আপনাদের নিজেদের মধ্যে একটু শেয়ার করে দিবেন এই যে আমি প্রতিটা এখানেও কিন্তু তিনটা ডাবল ক্রুশের উপরে আমি তিনটা ডাবল ক্রুশ করে নিব আবারও আমি গ্যাপে যেয়ে ফার্স্টে একটা ডাবল ক্রুশ করব তারপরে একটা সেন দিব সেম গ্যাপ থেকে আমি আবারও একটা ডাবল ক্রুশ করবো আবারও আমি পরবর্তী ডাবল ক্রুশের উপরে ডাবল ক্রুশ দিব এই ডিজাইনটা খুবই সুন্দরভাবে আমি হোয়াইট দিয়ে একটা রাউন্ড করে তারপরে আমি পিঙ্ক কালার এখানে অ্যাড করে এভাবে করে আরও তিনটা রাউন্ড কমপ্লিট করবো দেখতে কিন্তু এটা অনেক সুন্দর হচ্ছে এই যে অলরেডি কিন্তু দেখলে বোঝা যাচ্ছে এভাবে এটা কুচি হয়ে আসবে ঠিক এভাবে একটা ভাস ভাস হয়ে আসবে দেখতে অনেক সুন্দর লাগবে এটা তো মাত্র আমি একটা করেছি এভাবে করে আমার আরও তিনটা রাউন্ড করব তো আমি এই রাউন্ডটা পুরো কমপ্লিট করে ফিরছি যে আমি কিভাবে রাউন্ডটা কম করেছি সেটা তো বুঝিয়ে দিয়েছি তিনটা ডাবল ক্রুচের উপরে আমি এখানে তিনটা করে নিয়েছি গ্যাপে যে আমি একটা ডাবল ক্রুশ করেছি মাঝে একটা চেন দিয়ে নিয়েছি তার পরবর্তী একই গ্যাপের ভিতরে আমি আবারও একটা ডাবল ক্রুশ করেছি আর পরবর্তী তিনটা ডাবল ক্রুশের উপরে এই যে তিনটা ডাবল ক্রুশ করেছি এটা কিন্তু এই পাশের ঘরের তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এভাবে করে পুরো রাউন্ড এখানে আমি পুরো রাউন্ডের কাজটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি এই যে আমি কিন্তু প্রতিটা ঘরেই করেছি শুধু মাঝখানে যে দুইটা ডাবল ক্রুশ করেছি তার মাঝে আমি একটা চেন দিয়েছি এভাবে করে পুরো রাউন্ডের কাজটা কমপ্লিট করেছি কেমন হয়েছে একটু দেখা এটা কিন্তু অলরেডি যে একটা ভাজ হচ্ছে সেটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে আমি এখন সাদা সুতাটা কাট করে নিব জয়েনিংটা করে নিই আবারও তিন নাম্বার চেনের ভিতরে এক দুই তিন এই তিন নাম্বার চেনের ভিতর থেকে লুপ নিয়ে এসে এভাবে করে জয়েন করে দিব যেহেতু আমি সুতাটা কাট করব আমি আরও একটা এক্সট্রা লুপ নিয়ে আসব এভাবে করে আমি সুতাটা একটু কাট করে নিই সুতাটা বের করে নিব আর ফিনিশিংটা ভালো আসার জন্য আবারও আমি ব্যাক সাইডে যেয়ে সেম ঘর থেকে এভাবে করে এই লুপটা এপাশ থেকে বের করে দিব তাহলে ফিনিশিংটা কিন্তু সুন্দর আসবে এই যে এখানে দেখলে মনে হচ্ছে যে আমার চেন এখন আমি নেক্সট কাজটা শুরু করব পিঙ্ক কালারের সুতা দিয়ে এই যে পিঙ্ক কালারের সুতাটা বেবি পিঙ্ক যেটা আমার অলরেডি গলায় এবং বেল্টে রয়েছে সেতু আমি এটা দিয়েই এখন নিচের ডিজাইনটা করব প্রথমে একটা স্লিপ নট দিয়ে নেব এভাবে করে এই যে এখন আমি এখানে যে ঘরে আমি সুতাটা কাট করেছি তার পরের ঘর থেকে সুতাটা শুরু করব। এভাবে করে ফার্স্টে আমি এখানে জয়নিং করলাম জয়নিং করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার একটা চেন হয়ে গেল পাশাপাশি আমি আরও দুইটা চেন এখানে দিয়ে নেব আমি কিন্তু এখানে এই যে দুইটা চেন অলরেডি আমার ছাড়া পরে সরি দুইটা ডাবল ক্রুশ অলরেডি আমার ছাড়া পড়েছে কিন্তু আমি যখন লাস্ট মুহূর্তে আসবো এই দুইটা ডাবল ক্রুশও কিন্তু আমি একটা একটা করে এর উপরে করে দিব আমি এই ঘরের কাজগুলো একটু দেখাই দিই এখানে কিন্তু আমার সেই একটা চেনের ঘর আছে। এভাবে করে আমি আবারও প্রতিটা ঘরে কিন্তু একটা করে ডাবল ক্রুশ করে নিব আবারও সেই একটা সেনের ঘরে যখন আসব তখন সেমভাবে আমি একটা ডাবল ক্রুশ দিব মাঝে একটা চেন দিব আবারও সেম ঘর থেকে আমি আর একটা ডাবল ক্রুশ করব আমি একটা রাউন্ড কয়েকটা আমি একটু করে দেখাই প্রতিটা ঘরেই কিন্তু আমি এভাবে করে একটা করে ডাবল ক্রুশ করে নিব খুবই ইজি কিন্তু ডিজাইনটা দেখতে অনেক সুন্দর হবে লাস্ট একেবারে ফাইনাল লুক যেটা হবে সেটা আমি দেখাবো দেখলে বুঝতে পারবো যে আসলে কত সুন্দর হচ্ছে ডিজাইনটা সিম্পলি কিন্তু দেখতে অনেক সুন্দর আর জামাটা যেহেতু দুই তিন বছরের বাচ্চার জন্য সেক্ষেত্রে আমি কিন্তু বড়ই করেছি যার যার ইচ্ছা মতো কিন্তু এভাবে বড় করে নিতে পারবে যার যত ঘের লাগবে যার যতগুলো রাউন্ড লাগবে এভাবে কিন্তু করে নিতে পারবে এখানে আবারও একটা চেনের সেই গ্যাপটা চলে এসেছে এখানে আমি এই গ্যাপে যেয়ে প্রথমে একটা ডাবল ক্রুশ তারপর একটা চেন সেম ঘর থেকে আমি আবারও একটা ডাবল ক্রুশ এভাবে করে নিব আমি এখানে বুঝাই দিই একটু প্রথমে কিন্তু আমি তিনটা ডাবল ক্রুশের উপরে আমাকে তিনটা ডাবল ক্রুশ হয়েছে এখন কিন্তু আমার এই যে ঘরের ভিতরে যে ডাবল ক্রুশ এখানে কিন্তু আমার চারটা ডাবল ক্রুশের উপরে চারটা তাছাড়া এক্সট্রা আরও দুইটা এভাবে করে কিন্তু এখানে ঘর আমার বাড়তি হচ্ছে প্রতিটা রাউন্ডেই কিন্তু আমার ঘর বাড়ছে প্রতিটা রাউন্ডেই কিন্তু আমার ঘরগুলো বেড়ে যাচ্ছে সেম পদ্ধতিতে আমি পুরো রাউন্ডের কাজটা কমপ্লিট করে নিব আমি আরও একটা ঘর দেখিয়ে দেবো তাহলে আমাদের প্রথম রাউন্ডে তিনটার উপরে তিনটা পড়েছে এখন আমাদের চারটা করে হচ্ছে তার মাঝেও দুইটা করে তাহলে এভাবে আমাদের ঘরগুলো বড়ো হচ্ছে নিচের ডিজাইনটাও ওভাবে কুচকাইয়ে সুন্দর কুচি কুচি হয়ে একটা ডিজাইন হয়ে যাবে দেখতে অনেক সুন্দর হবে এই যে এভাবে করে এখানে একটা ডাবল ক্রুশ দিব সঙ্গে একটা চেন দিব আবারও একটা ডাবল ক্রুশ দিব তো এভাবে করে আমি পুরো রাউন্ডের কাজটা এই যে অলরেডি কিন্তু বাঁকা হচ্ছে দেখলে বোঝা যাচ্ছে যে এটা বাঁকা হয়ে যাচ্ছে এভাবে করে কিন্তু পুরো রাউন্ডের কাজটা আমি কমপ্লিট করে নিব পুরো রাউন্ডের কাজ কমপ্লিট করে আমি ফিরছি ডিজাইনটা কিন্তু এমনই হয়ে আসবে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে অলরেডি কিন্তু এভাবে কুচি হওয়া শুরু হয়ে গেছে তো এভাবে কিন্তু ডিজাইনটা হয়ে থাকবে আমি দুইটা রাউন্ড করেছি সাদা দিয়ে একটা আর পিঙ্ক দিয়ে একটা এখানে আমি একটু কাজ বাকি রেখেছি আর এটা দেখতে কিন্তু সত্যি অনেক সুন্দর হবে এই ডিজাইনটা এখানে আমাদের শুধুমাত্র খেয়াল করতে হবে এক চেনের ঘরের ভিতরে যে আমাদের দুইটা ডাবল ক্রুশ হবে কিন্তু মাঝে একটা চেন থাকবে এই যে একটা ডাবল ক্রোশ দিয়েছি একটা চেন দিয়েছি সেম ঘর থেকে আমি আবারও একটা ডাবল ক্রোশ করে নিলাম এখন আমি দেখাই আমি কিন্তু কাজটা এখান থেকে শুরু করিনি তারও কারণ ছিল এখানে এই যে সুতা দুটা মুখোমুখি হয়েছে আমি এখানে গিট দিয়ে সুতা দুইটা কাট করে নিলে ফিনিশিংটা অনেক সুন্দর আসবে যে জন্য আমি একটু দুই ঘর পরে যেয়ে করেছি এখন কিন্তু আমি প্রতিটা ঘরেই কাজটা কমপ্লিট করব। একটু করে দেখাই এভাবে করে আমি প্রতিটা ডাবল ক্রুশের উপরেই একটা করে ডাবল ক্রুশ করব এখানে যেহেতু চেনের একটা ঘর ছিল তো এই ঘরটা একটু ছোট থাকে যার জন্যে নিতে একটু সমস্যা হয় এই যে পরবর্তী ঘর আছে এই এই যে আমি কিন্তু প্রতিটা ঘরে এখানে কাজটা কমপ্লিট করেছি আবারও আমি জয়েনটা করব এখানে তিন নাম্বার চেনে যে এক দুই তিন নাম্বার চেনের ভিতর থেকে এভাবে করে লুপ নিয়ে এসে এখানে জয়েন করে দিব। ফার্স্টের কাজ হচ্ছে আমাকে তিনটা চেন করতে হবে তিনটা চেন করে আমি যেহেতু তিনটা চেন একটা ডাবল ক্রুশ হিসাবে কাউন্ট করব এখানে তিনটা চেন অলরেডি আমি দিয়ে নিয়েছি একটা ডাবল ক্রুশ হিসাবে কাউন্ট করবো আমি এবার পরবর্তী ঘরে যে ডাবল ক্রুশ আছে সেখানে যে আবারও একটা ডাবল ক্রুশ করে নিব এই যে তাহলে এখানে আমার দুইটা ডাবল ক্রুশ কিন্তু অলরেডি শেষ আমাকে যেটা এখানে বলেছিলাম সবসময় বলছি যেহেতু আমি কাজটা একেবারে কর্নার থেকে শুরু করিনি এখানে আমাদের শুধুমাত্র খেয়াল করতে হবে যে আমরা কোথায় একটা চেনের ঘর আছে দেখলে তো বোঝা যাচ্ছে এখানে আমাদের একটা চেনের ঘর শুধু সেই ঘরটাতে যেয়ে আমাদের একটা ডাবল ক্রুশ ফার্স্টে তারপর একটা চেন তারপর আবারও একটা ডাবল ক্রুশ করতে হবে এটাই হচ্ছে খেয়াল রাখতে হবে আর কিচ্ছু আমাদের খেয়াল রাখার কোনো দরকার নেই যে আমি কয়টা ডাবল ক্রুশ দিচ্ছি কোনো কিছু কাউন্ট করতে হবে না এখানে কোনো হিসাবও রাখা লাগবে না শুধুমাত্র এভাবে করেই যেতে হবে একটা জিনিসই শুধু খেয়াল করতে হবে যে কোথায় একটা চেনের ঘর আসে শুধুমাত্র ওই চেনের ঘরটাতে যেয়ে আমাদেরকে একটা ডাবল ক্রুশ মাঝে একটা চেন তারপরে আরও একটা ডাবল ক্রুশ এভাবে করে যেতে হবে তাও আমি একটু করে দেখাই আরও একটা ঘর আর আমি একই নিয়ম ফলো করে আমাকে কি আমার কিন্তু প্রতিবারই এই ঘরের ভিতরে যে দুইটা করে ডাবল ক্রুশ বাড়তি হচ্ছে তো আমি এভাবে করে অলরেডি একটা পিঙ্ক কালার দিয়ে কমপ্লিট করে নিয়েছি আরও একটা রানিং আছে আর এর এরপরেও আমি আরও একটা করব মোট আমার পিঙ্ক কালারের রাউন্ড হবে তিনটা অলরেডি একটা আমি কমপ্লিট করে নিয়েছি এই যে আমি কিন্তু আবারও এক চেনের ঘরের ভিতরে ঘরের কাছাকাছি চলে এসেছি শুধুমাত্র এটাই আছে খেয়াল রাখতে হবে আর কিচ্ছু না এ রাউন্ডের কাজই মূলত এমন একটা জিনিসই শুধু খেয়াল করতে হবে কোথায় আমার একটা চেনের ডাবল ক্রুশের ঘর আছে সেখানে যেয়ে সেমভাবে একই নিয়মে একটা ডাবল ক্রুশ ফার্স্টে তারপরে একটা চেন আবার একটা ডাবল ক্রুশ এভাবে করে নিতে হবে তো এভাবে করে কিন্তু আমি আরও দুইটা রাউন্ড এটা বাদ মানে এটা তো একটা তো কমপ্লিট করে ফেলেছি একটা রানিং আছে আরও একটা মোট পিঙ্ক কালারের আমি তিনটা রাউন্ড করে নিব আমি দেখাই ডিজাইনটা কেমন হবে মূলত ডিজাইনটা এমন হবে আমি বলেছিলাম না হালকা কুচি কুচি হয়ে থাকবে এভাবে হয়ে থাকবে আর এই ডিজাইনটা দেওয়ার কারণে পুরো জামার যে লুকটা সেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে দেখলেই তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর হবে এই জামাটা যেহেতু আমি এই জামাটা বড় করেছি দুই তিন বছরের বেবিদের জন্য সেক্ষেত্রে আমি জামার ডিজাইনটাও একটু অন্যরকম করে নিয়েছি দেখতে কিন্তু অনেক সুন্দর হবে এই যে দেখায় এই যে এভাবে হয়ে থাকবে যেহেতু দুইটা রাউন্ড করেছি তাই এত সুন্দর হয়ে ভাস ভাজ হয়ে রয়েছে তাহলে তোমরা বুঝতে পারছো আরও দুইটা রাউন্ড যখন আমি করব। তখন এটার ফাইনাল লুকটা কেমন হবে তা আজকে আমি এই জামার ভিডিওটা ক্লোজ করে দিব এ ফাইনাল আরও দুইটা রাউন্ড আমি এখন করে নিব নিয়ে আমি ফিজাইনটা মূলত কিন্তু এরকম হবে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে এভাবে কিন্তু ভাস ভাস হয়ে হালকা একটা করে কুচি পড়বে এই যে হালকা করে একটা করে এভাবে উঁচুগুলো পড়বে এ আমি যখন এভাবে উঁচু করে দেখাবো না তখন তোমরা বুঝতে পারবা যে ডিজাইনটা কত সুন্দর হয়েছে আমি এখানে অল্প একটু কাজ এখনও বাকি রেখেছি একটু দেখিয়ে দেব লাস্টের একেবারে জয়নিংয়ের যে ফিনিশিংটা সেটা একটু দেখিয়ে দেব আর এটা দেখতেও অনেক অনেক সুন্দর হয়েছে ডিজাইনটা এখানে সেমভাবে আমিও একটা এক চেনের যে ঘরটা ছিল সেখানে একটা ডাবল ক্রুশ দিয়েছি মাঝে একটা চেন দিয়েছি আবারও একটা ডাবল ক্রুশ দিয়েছি পরবর্তী ঘরগুলোতে আমি সেমভাবে কাজটা করে নিব আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আপনারা একটু শেয়ার দিয়ে দিবেন নিজেদের মধ্যে আপনিও শিখুন আপনার আত্মীয়স্বজনও শিখুক যারা আর কি শিখতে আগ্রহী বাসায় বসে না থেকে আমরা কিন্তু টুকটাক কাজগুলো করতে পারি আর এখন কিন্তু অনলাইনে এভাবে কাজ করে মানুষ কিন্তু মার্শাল অনেক মানে ঘরে বসে ইনকাম করতে পারছে মহিলারা সেক্ষেত্রে আপনি নিজেও করেন অন্যকেও সুযোগ করে দেন করার তো এখানে কাজটা কিন্তু আমি এভাবে কমপ্লিট করে নিয়েছি আবারও আমি জয়নিংটা দেখাবো এখানে তিনটা চেন যে ফার্স্টে আমি নিয়েছিলাম সেই তিনটা চেনের ঘরে যে এক দুই তিন তিনটা চেনের ঘরের ভিতর যেয়ে এভাবে একটা এই যে এভাবে একটা লুপ নিয়ে এসে আমি জয়েন করে দিব যেহেতু আমি সুতাটা এখন কাট করব তো সেক্ষেত্রে আমি আরও একটা পাশের ঘর থেকে আর একটা লুপ নিয়ে এসে তারপর আমি সুতাটা এখন কেটে দিব সুতাটা এভাবে আমি বের করে নিয়ে আমি আবারও উল্টা সাইড থেকে সেম লুপির ভিতর থেকে আমি এভাবে করে এপাশ পাশ থেকে বের করে দিব। পরে আমি সুতাটা এখান থেকে কাটা দিয়ে আমি বুনে দিব আমি একটু এখন মেপে দেখাবো যে আমার এটা কতটুক হয়েছে লম্বা পাশাপাশি দেখতে কেমন হয়েছে আমি সবই এখন একটু দেখিয়ে দেব এটা দেখতে এটা যখন এখন তো আমি বারবারই বলি একটা কথা যে কাটার কাজ যেহেতু এটা কিন্তু সম্পূর্ণ সুতাটা আমরা যে কাজটা করছি সুতা সম্পূর্ণ কিন্তু পেজ দিয়ে দিয়ে আমরা কাজটা করছি তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি করার পরে অবশ্যই কুশিকাটার কাজগুলো কিন্তু একটু হালকা টেনে নিতে হয় তা না নিলে কিন্তু ফিনিশিংটা ভালো আসে না আমি একটু ডিজাইনটা একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাই দেখতে কত সুন্দর লাগছে এভাবে কিন্তু এটা ভাস ভাস হয়ে রয়েছে দেখতে কিন্তু খুবই খুবই সুন্দর হয়েছে ডিজাইনটা খুবই চমৎকার হয়েছে এই যে পিছন সাইডটাও কিন্তু এভাবে এই যে ভাজ ভাজ হয়ে রয়েছে আর এটা কতটুকু লম্বাই হয়েছে বা কোমরে কতটুকু আছে আমি ডিটেলে এখন একটু বুঝি লম্বা কত হয়েছে একটু দেখিয়ে দিই এখানে এই যে একুশ কিন্তু আমার লম্বাটা এই মাথা থেকে আমি ধরেছি পুরোপুরি কিন্তু একুশ ইঞ্চি লম্বা হয়েছে তো এখানে লম্বাটা আমার একুশ ইঞ্চি হয়েছে আমি কোমরটা একটু আর প্রচুর ঘের হয়েছে কিন্তু ফ্রকটার এত সুন্দর ঘের হয়েছে একেবারে ওয়াও আমি একটু কোমরটা একটু দেখিয়ে দিই কোমরের মাপটা জাস্ট এখানে আসে এখানে এই যে বারো ইঞ্চি এখানে যদি ধরি আমি বগলের যে সাইডটা রয়েছে এখানে এই যে হাতের যে কর্নারটা এখানে যদি ধরি তো এগারো ইঞ্চি আর একটু নিচে ধরলে এটা বারো সাড়ে বারো মানে আমি বলছি না যে ইজিলি পরতে পারবে আর হাতের মাপটা একটু দেখিয়ে দিই হাতে কিন্তু এখানে সাড়ে পাঁচ পণি ছয় আমি সাড়ে পাঁচই ধরবো কারণ টান দিয়ে করা যাবে না তো এখানে এই যে কিন্তু দেখতে খুবই চমৎকার হয়েছে আমি একটু উঁচু করে দেখাবো নিচের ঘেরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর প্রচুর ঘের হয়েছে এখানে প্রচুর প্রচুর ঘের হয়েছে তো এভাবে করলে কিন্তু দেখতে খুবই সুন্দর আর এই ডিজাইনটা করাতে আরও সুন্দর লাগছে নিচের স্পেসটাও একটু ভারী হয়েছে তাছাড়া এটা যখন কোনো বেবি পরবে তো এভাবে কিন্তু খুব সুন্দর হয়ে দুই সাইড থেকে এই যে মানে ফ্রাকের যে লুকটা খুবই চমৎকার আসবে এটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা মানে পুরো নিচটা কিন্তু হালকা কুচি কুচি হয়ে খুবই সুন্দর লাগছে এটা কিন্তু মানে অটোমেটিকলি এটা কিন্তু ভাজ হয়ে যাচ্ছে আমি এত নাড়া নাড়ি দিচ্ছি কিন্তু ও কিন্তু ভাজটা কিন্তু এলোমেলো হচ্ছে না তো সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে রয়েছে কাজটা যখন করেছি ঠিক এভাবেই কিন্তু কাজটা সেট হয়ে গেছে তো এই ফ্রাকটার ফাইনাল লুক আজকে আমি শেষ করেছি আরও এক্সট্রা আমি আরও দুইটা কাজ করব যে আপুটা রিকোয়েস্টে আমার এই ফ্রাকটা করার ছিল সে আপু হাত সহ রিকোয়েস্ট করেছিল তো এই পার্টের ভিতরে আমি হাতটা আর আনতে যাচ্ছি না আর এখানে আমি এক্সট্রা আরও অন্য কোয়ালিটির একটা ফুল দিব সেটা আমি এখানে এই এক সাইড বরাবর লাগাবো সেটাই সেই ফুলটাও একটা টিউটোরিয়াল আপনারা পেয়ে যাবেন আর সঙ্গে এই হাতটাও পেয়ে যাবেন এটার আমি দুটো পার্ট করব একদিন হাত করে দেখাবো একদিন ফুলটা করে দেখাবো সেটা পরবর্তী দুইটা ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো আজকের এই ফ্রাকের ভিডিওটা আমি এখানেই ক্লোজ করে দেবো ফ্রাকটা দেখতে কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন কারণ আপনাদের একটা লাইকে আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহ দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ